نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى. وقال النبي صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا طيبا وإن الله أمر المرسلين بما أمر به المؤمنين وإن الله أمر المؤمنين بما أمر به المرسلين فقال يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم. وقال يا أيها الذين آمنوا كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان. মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা শুকর আদায় করছি যিনি আমাদেরকে জুমার সালাত আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা এমন একটি সময়ে বসবাস করছি যেই সময়ে আমরা কোনটা হালাল এবং কোনটা হারাম, কোনটি বৈধ এবং কোনটি অবৈধ, কোনটি শরিয়া সম্মত এবং কোনটি শরিয়া সম্মত নয়, এই বিষয়টি বোঝার মতো অবস্থাও আমাদের নাই। সত্যিকার অর্থে আমাদের ইবাদতগুলো কেন কবুল হয় না অথবা আমরা কেন ইবাদতের স্বাদ খুঁজে পাই না। সত্যিকার অর্থে একজন মোমেন তিনি তার জীবনটা যেভাবে পরিচালনা করা দরকার সেভাবে কেন আমরা পরিচালনা করতে পারছি না। একবারও কি আপনি ভেবে দেখেছেন আপনি যখন সালাতে দাঁড়ান তখন কেন আপনি সেই স্বাদ পান না যেই স্বাদ সাহাবাই কেরাম পেয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছেন? কখনো কি ভেবে দেখেছেন আপনি যখন খান কেন আপনার তৃপ্তি হয় না, আপনার পরিতৃপ্তি কেন নাই? কখনো কি ভেবে দেখেছেন আল কানা যেটিকে বলা হয় আত্মতুষ্টি, আত্মতৃপ্তি, সেটি কখনো কেন কন্টেন্টমেন্ট কেন আপনার মধ্যে তৈরি হয় না? আপনি কখনো ভেবে দেখেছেন কেন আপনি বারাকা পান না? আপনি তো সারাদিন রাত কেবল কাজই করেন, কেউ তারপরও কেন বারাকা নাই? আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আপনার সন্তানগুলো আপনার কথা শোনে না, কেন আপনার স্ত্রীর সাথে আপনার ভালো সম্পর্ক যায় না, আপনার স্বামীর সাথে আপনার সম্পর্ক ভালো না, কেন আত্মীয় স্বজন আপনাকে ভালোবাসে না? কখনো কি ভেবে দেখেছেন ওয়াই ইউ আর চিটেড অলওয়েজ, কেন আপনি প্রত্যেকটি মুহূর্তে প্রতারিত হচ্ছেন, কেন প্রতারিত হচ্ছেন, কেন আপনার কোনো আল আমন নিরাপত্তা আপনি বোধ করেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বললেন মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি মুআফান ফি জাসাদিহি ওয়া ইনদাহু কুতু ইয়াউমিহি ফাকান্নামা হিজাত লাহু আদ-দুনিয়া আও হুজিজাত লাহু আদ-দুনিয়া বিহাদাফিরিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান আমানা মিন মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি, তোমাদের মধ্যে যে তার সমাজে সকালে যখন ঘুম থেকে উঠে তখন তার তিনটি জিনিস ঘটে। একটি হচ্ছে আমিনান ফি সিরবিহি, ইজ ভেরি মাস অর শি ইজ ভেরি মাস সেফ ইন হিজ অর হার সোসাইটি, তিনি যে সমাজে বসবাস করেন সেখানে তিনি প্রচন্ড নিরাপদ, তার নিরাপত্তাহীনতা নাই, তার ভয় নাই, তার কোনো ডয় নাই, ডর নাই, কেউ তাকে হত্যা করবে, তার সম্পদগুলো লুণ্ঠন করবে অথবা ছিনিয়ে নেবে
অথবা কোনো ভূমিকম্প এসে হঠাৎ করে কোনো ঝড় বা প্লাবন এসে সবকিছু ধ্বংস করে দেবে এরকম অবস্থা না এই ভয় বা আতঙ্ক তার মধ্যে নাই আমিনান ফি সিরবিহি মুআফান ফি জাসাদিহি শারীরিকভাবে তিনি সুস্থ তার কোনো অসুস্থতা নাই তিনি শারীরিকভাবে সুস্থ এবং তিনি কাজ করেন কাজ করার পরেও তার মধ্যে সেই অবসাদ বা ক্লান্তি আসে না যে অবসাদ বা ক্লান্তিতে অন্যরা প্রত্যেক সেকেন্ডে প্রত্যেক মুহূর্তে আচ্ছন্ন এবং আবিষ্ট তিনি তার কাছে তার একদিনের খাবার রয়েছে তার খাবারের ব্যাপারে তার কোনো সংকট নাই তিনি বাজারে গেলে তার মনে হবে না যে আজকে তো আমি কিনতে পারবো না অথবা বাজারে গেলে মনে হবে না যে আমার তো বাজেটে কুলায় না তিনি নুন আনতে পান্তা ফুরোয় এরকম অবস্থা তার হয় না তার যতটুকু যথেষ্ট প্রয়োজন ততটুকু এনাফ ইজ গিভেন টু হিম অর হার তাকে যথেষ্ট পরিমাণ দেয়া হয়েছে যথেষ্ট পরিমাণ নিয়ে তিনি আছেন এটি কেন হয় না আপনি কি কখনো ভেবেছেন আপনি না ভাবলে কে ভাববে আপনার জীবন নিয়ে আপনাকে চিন্তা করতে হবে ওয়াই সো মাচ ক্রাইসিস আস এভরিহোয়ার কেন সর্বদা এতটা ক্রাইসিস সম্পদের প্রবাহের অভাব নাই চাকরি বাকরির অভাব নাই আবার মানুষের উন্নতি অগ্রগতি ইত্যাদির অভাব নাই চারিদিকে কেবলমাত্র উন্নতি দেখতে পাই অগ্রগতি দেখতে পাই কেবল দেখতে পাই যে মানুষের অর্থবৃত্ত আগের চেয়ে অনেক অনেক বেড়েছে কিন্তু দারিদ্র তো বেড়েছে দুর্বৃত্ততা দুর্বৃত্ত পরায়ণতা ডাকাতি ইত্যকারও বেড়েছে অশান্তিও বেড়েছে প্রশান্তি এক ফোঁটও নাই কেন আপনার এত থাকার পরে আপনি প্রশান্তি পান না একবার কি ভেবে দেখেছেন রিট্রোস্পেকশন একবার ভাবা থামুন একবার ভাবুন জীবন থেকে নিয়ে একবার চিন্তা করে দেখুন হোয়ার দ্য রং ইজ গোয়িং অন কোথায় প্রবলেম কোথায় কোথাও নিশ্চয় একটা বড় ত্রুটি তৈরি হয়েছে সেই ত্রুটি বিচ্ছুতিগুলো খুঁজে বের করা দরকার প্রিয় ভাইরা এবং সম্মানিত বোনেরা আমি সেই ত্রুটি বিচ্ছুতিগুলোর কয়েকটি বিষয় আপনাদের আজকে দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনি দেখতে পাবেন যে অনেক লোক আছে এমন যে তাদের বাসায় তাদের কোনো শান্তি নাই রাতের গহীন অন্ধকারে নিষিদ্ধ কোনো পল্লীতে গিয়ে হয়তো বা তার বাজেরো অথবা বিএমডাব্লিউ অথবা ল্যান্ড রোভার অথবা ধরুন তার প্রাডো এরকম কোনো একটা জায়গায় গিয়ে ঠেকেছে রাতের গহীন অন্ধকারে ডেড নাইটে নিষিদ্ধ কোনো পল্লীতে অথবা নিষিদ্ধ কোনো স্থানে অথবা নিষিদ্ধ কোনো ফ্ল্যাটে বা বাসায় গিয়ে তার গাড়িটি সেখানে ঠেকেছে সে সেখানে একটু শান্তি খুঁজতে যায় সেখানে একটু শান্তি খোঁজার জন্যে কেউ হয়তোবা লাল পানির মধ্যে একটু চমুক দিয়ে কেউ হয়তোবা নর্তকীদের নাচ দেখে দেখে অথবা কেউ একটু ইভ টিজার টিজ করার মাধ্যমে অথবা কেউ মদে আসক্ত হয়ে বা সেই মদের মাধ্যমে সে বুড হয়ে মদে সে একটু চমুক দিয়ে তার একটু প্রশান্তি খুঁজতে চায় প্রশান্তি খোঁজার চেষ্টা করে কিন্তু এই সকল লোকেরা তো প্রশান্তি খুঁজে পায় না আপনি একজনকে দেখবেন তার ঘরে শান্তি নাই অথচ শান্তির সকল উপকরণ আছে অন্যের ঘরে ঢুকে দেখবেন সেখানে শান্তির আপনাদের দৃষ্টিতে আপনাদের ডেফিনেশনে শান্তির কোনো উপকরণ নাই কিন্তু তার গোটাটা ঘর শান্তি দিয়ে ভর্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের কথা একবার চিন্তা করে দেখেন তো তার স্ত্রীরা যদি পাটা লম্বা করে দেন তাহলে দেয়ালে গিয়ে পাটটা ঠেকতো যদি সেই ঘরে দুইজনের বেশি তৃতীয় জন কেউ অবস্থান করতে চাইতো তাহলে অবস্থান করতে পারতো না এরকম একটা ঘর যেখানে পরপর তিন চাঁদ সেখানে কোনো চুলো জ্বলায় না অথচ না খেয়ে তারা আছেন এরকম না কিন্তু চুলোয় যেগুলো রান্না করে এরকম এলিট খাবার বা অ্যারিস্টোক্রেটিকদের খাবার বড় লোকদের খাবার তার ঘরে রান্না হয় না কেবলমাত্র পানি অথবা অন্য সাহাবাই কারাম একটু যে দুধ দিতেন তাকে হাদিয়া হিসাবে সেটি খেতেন অথবা খেজুর এটি তার খাবার ছিল তিনটি জিনিস মোস্টলি হাদিয়া দিলে দুধ খেতেন আদারওয়াইজ পানি এবং খেজুর দিয়ে তিন চাঁদ অর্থাৎ দুই মাস পর পর তিনি তার ঘরে কাটিয়েছেন কিন্তু সেখানে তো এক ফোঁটা অশান্তিও নয় সেখানে তো শান্তি ভর্তি কিন্তু আপনার যেটা বিশাল বড় লাক্সারিয়াস অ্যাপার্টমেন্টস আপনার যে সেখানকার টাইলসগুলো অথবা সেখানকার যে অন্যান্য যে ফার্নিচারগুলো সেগুলো তো বাংলাদেশ থেকে আপনি কেনেন না এগুলো দিয়ে আপনার হয় না আপনার অন্য জায়গা থেকে বহু দূর থেকে এগুলো আপনাকে নিয়ে আসতে হয় কারণ আপনার চোখ অথবা অন্যরা এখানে আসবে তাদেরকে তো আপনার দেখাতে হবে যে আমার এই এই ফিটিংস এই এই আইটেমস এই এই ফার্নিচার এই এই আমার কাঠিন ইত্যকার উইন্ডোগুলো এরকম অথবা টাইলসগুলো এরকম দেখানো লাগে কিন্তু তারপরেও কেন শান্তি নেই আপনার আপনি শান্তি পাচ্ছেন না কেন শান্তি তাইলে কোথায় কোথায় আপনি শান্তি পাবেন আপনি হয়তো দেখবেন অনেক নারীরা রাতের অন্ধকারে তারা কাঁদে স্বামীর কাছ থেকে প্রত্যেকটি মুহূর্তে ডিভোর্স নেওয়ার জন্য সে চেষ্টা করে অনেকে ডিভোর্স নেয় অন্য কোথাও তোমার শান্তি খোঁজার জন্য কারোর সাথে তুমি পালিয়েও যায় কারণ এখানে তার শান্তি পায় না কিন্তু যেখানে সে পালিয়ে গিয়েছে সেখানে কি জাহান্নামের টুকরাটা তার জন্য সে সেখানে গিয়ে নিয়েছে সে সেখান থেকে জাহান্নামের টুকরাটা সে সেখানে অর্জন করেছে গতকাল একজন গল্প বলেছে গল্পটা হলো যে একজন ব্যক্তি
তিনি বিদেশে থাকতেন এবং সেখানে বহু টাকা পয়সা ইনকাম করেছেন তার স্ত্রীকে তিনি টাকা পয়সা দিয়েছেন দেশে তিনি এসেছেন স্ত্রীর জন্য একটা স্মার্টফোন অনেক দামি একটা মোবাইল নিয়ে আসলেন এই মোবাইলটি দিয়ে গেলেন কিছুদিন পরে তিনি তার স্ত্রীর মোবাইলের সাথে তার মোবাইলটাকে তিনি জিমেইলের মাধ্যমে তিনি কানেক্ট করলেন কানেক্ট করার পর সেখানে যে ফটোগুলো তিনি দেখেছেন এই ফটোগুলো তিনি দেখে তিনি কান্নায় ভেঙে পড়লেন তিনি তার বাসায় সকল মেহমানদেরকে দাওয়াত দিলেন এলাকার মাতাবর যারা আছে চেয়ারম্যান মেম্বারদেরকে দাওয়াত দিলেন সবাইকে খাওয়াবেন এবং খাওয়ানোর পর সবাই খাওয়া দাওয়া করলো তার স্ত্রী রান্না বান্না করলো সবাই হই হুল্লোড় আনন্দ ফুর্তি কিছুক্ষণ পরে তিনি একটা ফোন দিলেন ফোন দিয়ে তার বন্ধুকে বললেন যে আমি একটু চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলতে চাই ওনাকে বলেন লাউড স্পিকারটা দিতে চেয়ারম্যান লাউড স্পিকার দিলেন তিনি বলেন আপনাদেরকে সাক্ষী রেখে আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে দিলাম অথচ মেহমানদারি করেছে সবাইকে খাওয়াচ্ছে আনন্দ ফুর্তি সবাই ভেবেছে তিনি নিশ্চয়ই খুব খুশি আছেন খুবই শান্তিতে আছেন তিনি বলেন চেয়ারম্যান সাহেব আমি আপনার কাছে কেন আমি তালাক দিয়েছি তার জন্য দুই তিনটে ছবি আমি পাঠিয়ে দিতে চাই চেয়ারম্যান সাহেব সেটি দেখে তিনি তার চোখগুলো ছানা পড়া হয়ে গেল তিনি সেখানে চিৎকার করে তিনি কান্না শুরু করে দিলেন ওই ভদ্রলোক ফোনে দূর দূরান্ত থেকে বিদেশ থেকে তিনি কান্না শুরু করে দিলেন যে আমি কেন আমার স্ত্রীকে তালাক দিচ্ছি প্রিয় ভাইরা শান্তি আপনি কোথায় পাবেন আপনি শান্তির জন্য দৌড়ে বেড়াচ্ছেন না বহু জায়গায় দৌড়াচ্ছেন ঘরে যদি একটু শান্তি দেওয়া যায় কিন্তু আসের তো ঘরে শান্তি নাই আসলে তো এখানে প্রশান্তি নাই কেন নাই সেটিকে আপনি কখনো ভেবে দেখেছেন কখনো আপনি তা ভাবেন না ভাবেন নাই অথবা সেটি নিয়ে আপনি কখনো চিন্তা করেন নাই সন্তান পরিজনে সারাদিন দৌড়ে বেড়ালেন সারা মাস দৌড়ে বেড়ালেন সারা বছর দৌড়ে বেড়ালেন ভালো স্কুলে ভালো কলেজে ভালো ইউনিভার্সিটিতে ভর্তি করাবেন সেখানে তাদেরকে পড়াবেন তাদের জন্য ইনকাম আয় করার জন্য দুহাত দিয়ে আপনি আয় করলেন ইনকাম করলেন সমগ্র জীবনটা তাদের পেছনে আপনি কাটিয়ে দিলেন কিন্তু আপনার মৃত্যুর সময় তারা একবার ইন্না লিল্লাহি পড়ার সুযোগও পায়নি তারা এত ব্যস্ত অথবা তারা এই অনুভবই তারা করে না অথবা আপনি যে মারা গিয়েছেন এই অনুভূতি তাদের মধ্যে কাজ করে না আপনার মৃত্যুর পর তাদের একমাত্র টেনশন বা তাদের কনসার্ন হলো আপনার সম্পদগুলো কিভাবে তারা বন্টন করবে সেগুলো তাদের মধ্যে ঝগড়া হয় বিবাদ হয় মারামারি হয় আপনি কি করেছেন হ্যাভ ইউ লস্ট ইউর লাইফ অর ইউ হ্যাভ ওন ইন ইউর লাইফ আপনার জীবনে কি আপনি বিজয়ী নাকি আপনার জীবনে আপনি পরাজিত হয়েছেন মানুষ আপনি জীবনের শেষ হ্যাঁ সায়ান্নে গিয়ে হয়তো আপনি বলবেন আর জীবনটা আমি কোথায় কাটালাম কিন্তু তার আগে তো আপনি একবারও চিন্তা করেন না একবারও ভাবেন নাই আমার সময়গুলোকে আমি কোথায় কাটিয়েছি আমার শান্তি কোথায় আসলে প্রশান্তি কোথায় আমি যে জীবন যাপন করছি এই জীবন কি আলটিমেটলি আমাকে সফলতার দিকে নিয়ে যাচ্ছে ফামান যুযযিআ আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আপনার রব তো বলেছেন জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত প্রাপ্তির মধ্যে প্রকৃত সফলতা আছে আপনার কাছে সফলতার মানদণ্ড কি ছিল আপনি কি মনে করেছেন আপনার সন্তানদেরকে সবচেয়ে দামি স্কুলে ভর্তি করাবেন সেটা খ্রিস্টানদের স্কুল হোক তাতে কিছু যায় আসে না খ্রিস্টানদের কলেজ হোক তাতে কিছু যায় আসে না আপনার মেয়েটাকে আপনি নামি দামি ইউনিভার্সিটিতে পড়িয়েছেন বাসা থেকে আপনার সামনে আপনার মেয়েটা অর্ধ উলঙ্গ হয়ে অথবা হিজাববিহীন যখন বের হয়ে যায় আমি বিশ্বাস করি না আপনি বেঁচে আছেন আমি বিশ্বাস করি না হয়তো আপনি আপনার শারীরিকভাবে বেঁচে আছেন কিন্তু আপনার আত্মা অথবা আপনার আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি থেকে আপনার অন্তরের দিক থেকে আপনার করমের দিক থেকে আপনি মারা গিয়েছেন আপনার সন্তান এর বয়স অলরেডি 10, 12, 14, 15 হয়ে গেছে ওরা এখনো নামাজ পড়ে না ওরা জামাতে আসে না মসজিদ এখন ওদেরকে আহ্বান করে না মসজিদের মিনার থেকে হাইয়া আলা সালাহিয়া আল ফালা যখন আসে তখন তাদের মধ্যে ব্যাকুলতা তৈরি হয় না তখনও তারা হয়তো বিভিন্ন জিনিস নিয়ে তারা ব্যস্ত আছে আপনার স্ত্রীর জন্য আপনি প্রতি মুহূর্তে বিভিন্ন জিনিস কেনার জন্য আপনি ব্যস্ত আছেন কোত্থেকে কিনলেন তা আপনার স্ত্রীও জিজ্ঞেস করে না আপনিও কোনোদিন ভাবেন না যে আমি যে কিনে নিয়ে গেলাম এটাকে হালাল কোনো পন্থায় আমি কিনে নিয়ে গেলাম স্ত্রী আপনাকে ভালোবাসবে হাউ ডু ইউ এক্সপেক্ট ইট আপনি কিভাবে ভাবেন এই সন্তানরা আপনাকে ভালোবাসবে কিভাবে আপনি ভাবেন আপনার ভাবার কোনো কারণ নাই এরা সবাই আপনার শত্রু এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা আপনি তাদেরকে বন্ধুতে পরিণত করতে পারেন না আল আখিল্লাউ বা'দুহুম লিবা'দিন আদুউন আদুউন লিল মুত্তাকিন মুত্তাকিরা ছাড়া কেউ কাউকে ভালোবাসে না কেউ কাউকে প্রকৃততে ভালোবাসে না ভালোবাসা এটা মেকি জিনিস এটা কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য যদি না হয় তাইলে এটা প্রকৃত ভালোবাসা একেবারেই না এটা অন্য কোনো কিছুর জন্য অথবা আপনার শরীরের জন্য অথবা আপনার সম্পদের জন্য অথবা আপনার ক্ষমতার জন্য অথবা আপনার প্রভাবের জন্য অন্য কোনো কিছুর জন্য এই ভালোবাসা বিশ্বাস করুন দিস লাভ ইজ নেভার রিয়েল ইট ইজ অলওয়েজ ফেক আপনি কোথাও একটু ঘাটতি দিয়েই দেখুন না তারপরে কারা তাদের পরিস্থিতি বা তাদের অবস্থা কি হয় প্রিয় ভাইরা চোখটা বন্ধ করে দেখবেন বোনেরা তারপরে দেখবেন কে আপনার প্রকৃত বন্ধু কে আপনার প্রকৃত শত্রু আপনি তো সেটি আসলে বুঝেন না আল্লাহ সুবহানাহু বলেছেন ইন্না মিন আওলাদিকুম ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুউল্লাকুম ফাহদারুহুম আপনার রব বলেছেন তোমাদের সন্তান এবং তোমাদের স্ত্রীরা তোমাদের শত্রু
আল্লাহ বলেছেন তাদের মধ্যে কেউ কেউ তোমাদের শত্রু ফাহাদারুহুম তাদের ব্যাপারে সাবধান থাকবে আপনি যদি তাদের ব্যাপারে সাবধান থাকেন না আপনি প্রতি মুহূর্তে তাদেরকে আপনার আরো বড় শত্রু বানাচ্ছেন কিয়ামতের দিন এরাই বলবে যে না এরা আমাদের প্রতি কোনো দায়িত্ব পালন করে নাই এরা কেবল দুনিয়ার বিভিন্ন জিনিস নিয়ে ব্যস্ত থেকেছে এরা দুনিয়া দেওয়ার চেষ্টা করেছে যেগুলো কুকুরের খাবার সেগুলো নিয়ে তারা প্রতি মুহূর্তে আমাদের পেছনে তারা ব্যয় করেছে মনে করেছে এটাই সফলতা সেই সফলতার পথই তারা আমাদেরকে দেখিয়েছে সেই স্বপ্নই আমাদেরকে দেখিয়েছে প্রিয় ভাইরা সম্মানিত বোনেরা স্বপ্ন তো সেখানে নাই কেউ কেউ তাদের সন্তানদেরকে ডাস্টবিনে নিক্ষেপ করে দায় মুক্ত হতে চায় কেউ কেউ তাদের সন্তানদেরকে অনেক অনেক দামি শিক্ষালয়ে তাদেরকে পাঠাবে আবার বিদেশও তাদেরকে পাঠাবে তারা কি সত্যি করতে সেখানে মানুষ হয়ে বড় উঠলো আল্লাহর বান্দা হিসেবে তারা জন্ম নিয়েছে পৃথিবীতে কিন্তু আল্লাহর বান্দা হিসেবে কি তারা বেড়ে উঠলো কিনা আল্লাহর বান্দা হিসেবে তারা আল্লাহর কাছে গিয়ে সেখানে আবার তারা হাজিরা দেবে কিনা এই আয়োজনে কোনো চিন্তাও নাই কোনো টেনশনও নেই আপনি কেবলমাত্র আত্মতৃপ্তিতে আত্মতুষ্টিতে ভোগেন আপনার সন্তানকে আপনি বিদেশ পাঠিয়েছেন সেখানে তারা সেটেলড সেখানে তারা বিয়ে শাদী করেছে এবং সেখানে তারা অনেক পশলি লাইফ লিড করছে আপনি এগুলোই ভাবছেন বা সেগুলোই আপনি স্বপ্ন দেখছেন কিন্তু সত্যিকার অর্থে তাদের রব যেভাবে তাদেরকে সৃষ্টি করেছেন সেই জায়গায় তারা আছে নাকি সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন এর মধ্যে তারা অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন অন্তর্ভুক্ত হয়ে গেছে এটা আপনাকে চিন্তা করা দরকার এটা কেবল বড় লোকদের কথা বলি আমি সাধারণ লোকদের অবস্থা আরো খারাপ যারা একেবারে দিন মজুর অথবা খেটে খায় তাদেরকে তো মসজিদই খুঁজে পাওয়া যায় না তারা আল্লাহর বিরুদ্ধে তাদের অভিযোগ আল্লাহ তো আমাকে ভালো অবস্থায় রাখেন আমি কিভাবে মসজিদে যাব আপনি তো ভালো অবস্থায় থাকার যোগ্যই এখনো হন নাই সেই যোগ্যতাই আপনি অর্জন করেন নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেবেন সে আল্লাহকে বাদ দিয়ে আপনি কোথায় খোঁজেন রাস্তায় রিজিক কি রাস্তায় পাওয়া যায় রিজিক কি অন্য কোনো অফিস আদালতে বন্টন হয় নাকি রিজিক তো অফিস আদালতে বন্টন হয় না ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে এক লোক আসলেন এবং তিনি ওমর কাছে ভিক্ষা করবেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলল তুমি আমার কাছে আসো তোমার কি আত্মমর্যাদা বোধ নাই তুমি আমার কাছে আসো তুমি কা তোমার রিজিক তো দেওয়ার কথা তোমার রব তুমি তোমার রবের কাছে যাও রবের কাছে তুমি চাও এই লোকটি কয়েকদিন পরে তারপরে তিনি অন্য কেউ তাকে বললেন যে তুমি ওমর কাছে যাওয়ার দরকার নাই তোমার কাছে কি কোরআন নাই তোমার কাছে কি কোরআন নাই তুমি কোরআন পড়ো তুমি কোরআনের ধরনা ধরো কোরআন রবের তুমি আশ্রয় নাও রিজিক দেবেন কোরআনের রব ওমরের রব ওমর রিজিক দিতে পারেন না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকদিন পর এই লোকটাকে আর দেখলেন না অনেকদিন পরে তিনি দেখলেন মসজিদে প্রথম কাতারে লোকটা সালাত আদায় করে ওমর রাদিয়াল্লাহু তাকে বলেন ভাই তোমার অবস্থা কি তুমি অনেকদিন তোমাকে দেখি না মানে ওমর আপনার কাছ থেকে যখন আমি গেলাম যাচ্ছিলাম তখন কেউ আমাকে বললেন কোরআনের কাছে যাওয়ার জন্য আমি যখন কোরআন তেলাওয়াত করা শুরু করে দিলাম তখন কোরআনের রব ওমরের প্রতি যে আমার মুখাপেক্ষিতা ছিল আমার যে দারিদ্র ছিল দারিদ্র দূর করে দিয়ে আমার রব আমাকে ধনী বানিয়ে দিয়েছে বলে কিভাবে হলো কিভাবে হলো বলে আমি যখন কোরআন তেলাওয়াত করা শুরু করলাম আমি দেখলাম কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ফিসসামা ইরিজকুকুম ওয়া মা তুআদুন তোমাদের রিজিক তো আসলে আসমানে তোমাদের রিজিক কোথায় আসমানে অতএব তোমাদের রিজিক আসমানে আছে কোরআন যখন বলল রিজিক আসমানে তখন আমি জমিনের মানুষের কাছে ঘোরা বন্ধ করে দিলাম ওমরের কাছে আমি আশা বন্ধ করে দিলাম আসমানের রবের আনুগত্যের মাধ্যমে আসমানের রবের কাছে প্রার্থনার মাধ্যমে আমার রিজিক আমি চাইলাম এবং ফাগনানি আন ওমর অতএব ওমর থেকে আল্লাহ তাআলা আমাকে অমুখাপেক্ষী করে আল্লাহ তাআলা তার মুখাপেক্ষী আমাকে করে দিয়েছেন এবং তিনি আমাকে আহুম ইয়াকসিমুনা রাহমাত রাব্বিক نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا ورفعنا بعضهم فوق بعض درجات ليتخذ بعضهم بعضا سخريا ورحمة ربك خير مما يجمعون أبنى رب بولتنا رح أهم يقسمون رحمة ربك تركي أبنى رب الرحمت تكي ورا بندن كوري ودركي كي بندن دايت تدهوته ورا نجري تو فقير ورا نجري تو غريب আল্লাহ ওয়ানি ওয়ান্তুম ফুকারা আল্লাহ তো ধনী তোমরাই তো গরিব আল্লাহু সামাদ তিনি এমন তিনি কারো মুখাপেক্ষী না কিন্তু প্রত্যেকে তার মুখাপেক্ষী তিনি যদি তাদেরকে না দেন কেউ তাদেরকে দিতে পারবে না তিনি যদি কাউকে দেন কেউ তাকে বাধা দিয়ে রাখতে পারবে না আপনি দেখেন না বিশাল কত ক্ষমতাশালী কত সম্পদশালী ব্যক্তিকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত দূরে সমুদ্রের মধ্যে তাকে নিমজ্জিত করে নিক্ষেপ করেছেন এবং তাকে সেখানে ধ্বংস করে দিয়েছেন তার সাঙ্গপাঙ্গ সহ তার দলবল সহ আর দুর্বলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্র কেবল পারই করে দেন নাই সমুদ্রের মধ্যখানে বিশাল বড় রাস্তা তৈরি করে দিলেন এই সমুদ্র তারা পার হয়ে গেল ওই পারে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তীর্ণ মরুভূমি ওই মরুভূমিতে যেন তাদের কোন অবস্থায় যেন তাদের কষ্ট না হয় সূর্যের আলো যেন তাদেরকে কষ্ট না দিতে পারে সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াজাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুম عليكم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم দেখেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওপারে যাওয়ার পর এপারে
থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভিআইপির মত করে সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করে দিয়ে তাদেরকে পার করে দিলেন আর যে এত ভয়ঙ্কর এত প্রতাপশালী এত শক্তিশালী এত ক্ষমতাশালী এত সম্পদশালী যে নিজে দাবি করেছে আন রব্বুকুমুল আলা আমি তোমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে তাকে অসহায়ের মধ্যে সমুদ্রে আল্লাহ সুবহানাহু তাকে নিমজ্জিত করে ধ্বংস করে দেন জানেন না ওর ওই পার হওয়ার পরে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেঘ দিয়ে ছায়া দিয়ে দিয়েছেন ওরা যেখানে দাঁড়াতো মেঘ সেখানে দাঁড়িয়ে যেত যেন সূর্যের আলো যেন ওদেরকে কোনো অবস্থায় কষ্ট না দিতে পারে আসমান থেকে আল্লাহ তাআলা তার জন্য মান্না এবং সালওয়া খাবার পাঠিয়ে দিয়েছেন দেখেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনুগত্য করলে কি হয় কেবলমাত্র তারা পৃথিবীর সবচেয়ে বক্র জাতি এই পৃথিবীর সবচেয়ে বক্র জাতি হল বনী ইসরাইল তাদেরকে আল্লাহ তাআলা যদি এটা দিয়ে থাকেন তাহলে আপনাদের এত ভয় কোথায় আপনাদের তো টেনশন কোথায় কুনতুম খায়রা উম্মাতিন সবচেয়ে বক্র জাতিকে সবচেয়ে জালেম জাতিকে যদি আল্লাহ তাআলা এরকম ভিআইপির মর্যাদা দিতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আপনাদেরকে বলেছেন খায়রা উম্মাতিন বেস্ট অফ দি নেশনস শ্রেষ্ঠতম জাতি এই জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিতে পারেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তাওয়াক্কুলের অভাব আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আনুগত্যের আমাদের অভাব আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের বিশ্বাস করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের যে ইয়াকিন ইয়াকিনের অভাব আছে সেই কারণে আপনি এগুলো একেবারে দেখতে পান না আপনি কাঙ্গারের মতো ভালোবাসা খুঁজেন নিষিদ্ধ জায়গায় কিন্তু যেগুলো আপনার হালাল ভালোবাসার জায়গা সেখানে আপনি একেবারেই সময় দেন না আপনার সন্তানগুলো আপনাকে ভালোবাসে আপনার মা আপনাকে ভালোবাসে আপনার বাবা আপনাকে ভালোবাসে আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে আপনার স্বামী আপনাকে ভালোবাসে এর থেকে বেশি ভালোবাসবে মানুষের মধ্যে এর চেয়ে কে বেশি ভালোবাসে মানুষের মধ্যে কিন্তু তাদের কাছে আপনি ভালোবাসা খোঁজেন না আপনি ভালোবাসা কোথায় খোঁজেন মানুষের জীবনে অসঙ্গতির কয়েকটা দিক বলে আমি কেবল পরে যেতে চাই ভালোবাসা যে ইয়াং জেনারেশন আছে ভালোবাসা খোঁজে তারা কোথায় নর্তকীদের কাছে ভালোবাসা খোঁজে অথবা যারা জানিয়া জেনাকারী নিয়ে এরকম নারীদের কাছে অথবা পুরুষদের কাছে তারা তাদের ভালোবাসা খোঁজে তাদের কাছে তারা ভালোবাসার আশ্রয় খুঁজতে চায় অথচ ভালোবাসার জন্য দুটো লাভিং হাত অথবা কি লাভিং চোখ মায়ের চোখ অথবা মায়ের হাতগুলো তার জন্য অপেক্ষা করে বাবার হাতগুলো তার জন্য কাজ করে এবং ভাই বোনদের হাতগুলো চোখগুলো তার জন্য অপেক্ষা করছে তার স্বামী এবং স্ত্রী বিয়ে শাদী করলে তারা পরস্পর পরস্পরের জন্য অপেক্ষা করে এই জায়গা তাদের নাই নিষিদ্ধ জায়গায় আপনার বিচরণ নিষিদ্ধ জায়গায় আপনি কেবলমাত্র শান্তি বা সুখ খুঁজতে চান কিন্তু নিষিদ্ধের মধ্যে তো আল্লাহ তাদেরকে রেখে দেন নাই সেটি তো নাই সেগুলো সেখানকার ইস্যুই না ওইখানে ওইখানে কোন অবস্থায় থাকবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই করছেন আপনি প্রতি মুহূর্তে দেখবেন বিভিন্ন ব্র্যান্ডের জিনিস আপনি পরিবর্তন করেন এই ব্র্যান্ড আজকে আপনার চলে না ওইটা আপনার চলে না পরশু আপনার চলে না তারপরের দিন আপনার চলে না নতুন নতুন ব্র্যান্ড আপনাকে চেঞ্জ করতে হয় নতুন নতুন ব্র্যান্ড আপনাকে গ্রহণ করতে হয় এই ব্র্যান্ডের কথা কে শেখালো আপনাকে কে জানালো আপনাকে কেন এই ব্র্যান্ডের পেছনে আপনি প্রত্যেকটি মুহূর্তে আপনি ঘুরে ঘুরে বেড়াচ্ছেন এবং এর মধ্যে আপনি আপনার স্ট্যাটাস খুঁজতেছেন আপনি এর মধ্যে আপনার স্ট্যাটাস খুঁজতেছেন শান্তি বা প্রশান্তি কি ব্র্যান্ডের মধ্যে আছে যদি শান্তি এবং প্রশান্তি যদি ব্র্যান্ডের মধ্যে থাকতো তাহলে আহলুস সুফা এর সদস্যরা কেবলমাত্র মসজিদেই পড়ে থাকতেন না দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য কেবলমাত্র সেখানেই তারা থাকতেন না যদি আহলুস সুফার সদস্যরা যদি সেই মসজিদের কর্নার যদি তারা বসে না থাকতো রাসুলের কথাগুলি যদি তারা মুখস্থ করে না নিত তার যদি লিখে না নিত তাহলে এই ইসলাম আজকে যেরকম পরিপূর্ণভাবে আপনারা পেতেন কিভাবে আপনারা পেতেন আমি জানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন তিনি হয়তো ভিন্ন মেকানিজম করতেন কিন্তু এইদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনটার পরিপূর্ণতা আপনাদের কাছে পৌঁছে দিয়েছেন সম্মানিত ভাইয়েরা এবং সম্মানিত বোনেরা খুবই আনফর্চুনেটলি আপনি দেখবেন যে আমাদের পরিস্থিতি হচ্ছে একেবারে কন্ট্রাডিক্টরি আমরা যেভাবে জীবন যাপন করা দরকার তা আমরা করি না আপনি হয়তো বা দামি খাটের মধ্যে আপনি ঘুমাচ্ছেন ঘুমের ওষুধ না খেলে আপনার ঘুম হয় না কিন্তু বহু লোকের দেখবেন রাস্তার পাশে তারা ঘুমাচ্ছে বিভোর হয়ে তার ঘুমে কোনো ক্রাইসিস হয় না কোনো সংকট তার ঘুমে কোনো ক্রাইসিস নাই তার কোনো সংকট নাই আপনার ব্লাড প্রেশার সুগার লেভেল প্রত্যেকটা মুহূর্তে বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে অথচ আপনি হাজার কোটি টাকার মালিক আর ওই লোকটা দেখেন এই যে রিক্সা চালায় তার হয়তো একটা নাপাও খাওয়া লাগে না তার কোনো কোনো প্যারাসিটামল বা এই জাতীয় কোনো যেগুলোকে আমরা বলি পেইন কিলার এই যে তো পেইন কিলারও খাওয়া লাগে না ওকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি প্রশান্তি প্রদান করেন আপনি ভুল জায়গায় শান্তি খুঁজছেন আপনি ভুল জায়গায় সুখ খুঁজছেন আপনি ভুল জায়গায় অশান্তি খুঁজছেন বা আপনি ভুল জায়গায় প্রশান্তি খুঁজছেন প্রশান্তি এগুলো শান্তি এগুলো সেই জায়গায় নাই যেগুলোর মধ্যে শান্তি আছে সেগুলোর মধ্যে আপনার যাওয়া দরকার সেখানে আপনাকে যাওয়া দরকার আপনার রব আপনাকে বলেছেন কোথায় আপনার জন্য শান্তি আছে কোথায় আপনার জন্য প্রশান্তি আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার স্রষ্টা তিনি জানেন কোন উপাদান দিয়ে তিনি আপনাকে সৃষ্টি করেছেন সেই উপাদানগুলো গ্রহণের মধ্যে কেবল আপনার শান্তি আছে এই উপাদানগুলো বর্জনের মধ্যে আপনার কোনো শান্তি নাই আপনার প্রশান্তি নাই ভুল জায়গায় হাত দিবেন না ভুল জায়গায় পা দিবেন না ভুল জায়গায় দৌড়ে যাবেন না ভুল জায়গায় প্রত্যাশা করবেন না ভুল জায়গায় আপনার ট্রাস্ট অথবা আপনার বিশ্বাসকে আপনি রাখবেন না আপনি প্রতারিত হবেন
আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আপনি হতাশ হবেন, কোন এক সময় জীবন সম্পর্কে আপনার বিতৃষ্ণা তৈরি হবে, মানুষ সম্পর্কে আপনার অশ্রদ্ধা তৈরি হবে, এবং আপনি দেখেন না যাদের সম্পদের অভাব নাই ওরা আত্মহত্যা করে। ইউরোপে আপনাদের দেশে আমাদের সন্তানরা এদের যখন বয়স 17-18-19-20 হয় তখন তারা একটা সুন্দর জীবনের স্বপ্ন দেখে, কিন্তু ওরা প্রতি মুহূর্তে আত্মহত্যা করার জন্য সিদ্ধান্ত নেয়। ইউরোপ আমেরিকাতে কেবল আমেরিকাতে প্রতি বছর 8-9 হাজার এর মধ্যে আত্মহত্যা করে, এর মধ্যে মোস্ট অফ দ্য আর ইয়াং, যাদের বয়স হচ্ছে 18-25 এতটুকুর মধ্যে এরা আত্মহত্যা করে। কেন আত্মহত্যা করে? কেন? ওদের তো সম্পদের অভাব নাই, সম্পদের কারণে আত্মহত্যা করে বলে মনে হয়? কয়জন লোক সম্পদের কারণে আত্মহত্যা করেছে দেখাতে পারবেন? যে তার প্রচন্ড কষ্টের জন্য আত্মহত্যা করেছে, আর কতজন ভিন্ন কারণে আত্মহত্যা করেছে দেখেন। জীবন তো আপনাকে এভাবে সুখ দিতে পারে না, আপনি ইউ উইল বি ফ্রাস্ট্রেটেড, আপনি সত্যিকার অর্থে হতাশ হয়ে যাবেন যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রদর্শিত পথে যদি আপনি পরিচালিত না করেন, বা আপনার নিজেকে যদি আপনি পরিচালনা না করেন। প্রিয় ভাইরা, আমি যে কথাটি বলতে চাই, আপনি অনেককে দেখবেন তার হয়তো বা বইয়ের সমারোহ, বই কিনছে কিনছে কিনেই যাচ্ছে, একটা বই পড়ার সময় নাই। আবার অনেকে দেখবেন ওই ফুটপাথ থেকে হয়তো 2-3 টাকার বই কিনে নেয়, সেটাই সে পড়ে। কারো হয়তো বা অসংখ্য বই আছে, সে পড়ার সুযোগ পায় না। কেউ হয়তো বা কেবলমাত্র তার ঘরে 1-2টা বই আছে, সেটাই পড়তে চায়। আপনার পড়ার অফুরন্ত সুযোগ আছে, আপনি পড়তে পারেন না। অনেকেই তার সুযোগ খুঁজে বেড়ায়, যদি আমি কোরআনটা খতম করতে পারতাম, যদি আমি রাসূলের জীবনীটা একটু জানতে পারতাম। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন কত কষ্টকর জীবন ছিল, তারপরে রাসূলের কাছে এসে তারা জানতে চাইতেন, ইয়া রাসূলুল্লাহ, 3 দিনের কম সময় কি কোরআন খতম করা যাবে? আপনি কি আমাকে একটু অনুমতি দেবেন 3 দিনের কম সময় কোরআন খতম করতে? আমি এই কথা যখন পড়ি, বারবারই এই কথা যখন মনে আসে, তখন আমার মাঝে মাঝে চিৎকার করতে মনে চায়। তারা 3 দিনের কম সময় কোরআন খতম করতে চায়, আর আপনি গত 3 বছরে কি কোরআন খতম করতে পেরেছেন? আপনি গত 3 বছরে কোরআন খতম করতে পেরেছেন কিনা? তারা 3 দিনেরও কম সময় খতম করতে চায়, অনুমতি চায়, আর আপনাকে বলা হলো আপনি যেন কোন অবস্থায় যেন আপনার ঘরে এমন যেন না যায় যে আপনি মাস চলে গেছে আপনি কোরআন ধরেন নাই, কোরআন পড়েন নাই, কোরআন আপনার বিরুদ্ধে অভিযোগ করবে। আপনি কি চিন্তা করে দেখেন, শুধু কোরআন যদি আপনার বিরুদ্ধে অভিযোগ করে তাহলে আপনি কি বলে আল্লাহর সামনে দাঁড়াবেন? আপনি কি বলে আল্লাহ সুবহানাহু সামনে দাঁড়াবেন কিয়ামতের দিন? অথবা আপনি নিস্তার পাবেন কিভাবে, আপনি মুক্তি পাবেন কিভাবে? এগুলোকে আপনি কখনো ভেবেছেন? প্রিয় ভাইরা, এগুলো নিয়ে আপনি চিন্তা করুন, একবার ভাবুন, একবার আপনার নিজের দেখে একবার তাকান, আপনি প্রশান্তি কিভাবে পাবেন, আপনার শান্তি কোথায় আছে সেগুলো একবার চিন্তা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের একটা আলামত হবে এরকম, যে লোকেরা তারা যদি তাদের দিনকে বাঁচাতে চায় তাহলে তাদেরকে অবশ্যই এক জায়গা থেকে আরেক জায়গায় প্রত্যেকটা মুহূর্তে তাদেরকে দৌড়ে বেড়াতে হবে। ইন আরদি ওয়াসিআতুন ফাইয়া ফাবুদুন, আমার জমিন প্রচন্ড বিস্তৃত, ফাইয়া ফাবুদুন, তোমরা আমারই ইবাদত করো, ফাতুহাজিরু ফিহা, আলম তাকুন আরদুল্লাহি ওয়াসিআতুন ফাতুহাজিরু ফিহা, আমার জমিন কি প্রশস্ত ছিল না, তোমরা কি সেখানে হিজরত করতে পারতে না? আপনি হিজরত যে করেন, আপনি যে অন্য কোথাও ফ্ল্যাট নির্মাণ করেন, বাড়ি নির্মাণ করেন, গাড়ি নির্মাণ করেন, আপনার উদ্দেশ্য কি, লক্ষ্য কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আরো বেশি কানেক্টেড হওয়া, আল্লাহর আরো বেশি কাছাকাছি পৌঁছা, নাকি আরো এই দুনিয়ার আপনার শরীর সংক্রান্ত যে সকল সুখ এবং সমৃদ্ধি আছে তার জন্য আপনি প্রত্যেকটা মুহূর্তে দৌড়াচ্ছেন? আপনি ওই জায়গায় কেন ফ্ল্যাট কিনলেন? হ্যাভ ইউ এভার থট অফ ইট, আপনি কখনো চিন্তা করেছেন সেখানে কেন আপনি বাড়ি কিনেছেন, সেখানে কেন আপনি গাড়ি করেছেন, সেখানে কেন আপনি ফ্ল্যাট কিনেছেন, কেন ওই জায়গাটা আপনি কিনেছেন, কেন কেন? আপনার কি কোনো উত্তর আছে? আপনি কত বছর এই পৃথিবীতে বেঁচে থাকবেন, কত বছর বেঁচে থাকার জন্য আপনি আয়োজন করছেন, আপনি সম্পদগুলোকে কেন এত উপার্জন করছেন, তা দিয়ে আপনার হবে কি? আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পাশে যারা ছিল তাদের দিকে একবার চিন্তা করে দেখেন তো, আবু বকরের তো সম্পদ ছিল, আবু বকরের সম্পদের মানুষের জন্য এবং দিনের জন্য কতটুকু কাজে লেগেছে, আপনার সম্পদ কার কার কাজে লাগে, আপনার সম্পদ কার কার কাজে লাগে? আমি বিশ্বাস করুন, আল্লাহর কসম করে বলি, যার সম্পদ আপনার দিনের কাজে লাগে না, ওর সম্পদ ওর নিজের কাজেও লাগবে না, ওর নিজের কাজেও লাগবে না। দেখেন না তার নিজের জন্য সে কতটুকু ব্যয় করতে পারে, এবং তার মৃত্যুর পর তার জন্য কতটুকু ব্যয় হবে একবার চিন্তা করে দেখবেন, কখনো কাজে লাগবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সম্পদ কি কি কাজে লেগেছে, ওসমানের সম্পদ কোথায় কোথায় লেগেছে, অথবা ওমরদের সম্পদ কোথায় কোথায় লেগেছে দেখেন তো। খালিদ ইবনে ওয়ালিদ যুদ্ধের ময়দানে তিনি যুদ্ধে বিজয়ী হয়েছেন, গনিমতের মাল তিনি পেয়েছেন 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 অসংখ্য অসংখ্য অসংখ্য, কেউ তার মৃত্যুর সময় দেখে গেল তার কোষাগারে কিচ্ছু নাই, কেবলমাত্র তার তলোয়ার আছে, তলোয়ারটা এবং অল্প কিছু বর্ম ছিল, বর্ম এবং অল্প কিছু দিনার ছিল, এই দিনারগুলো তিনি আল্লাহর রাস্তায় তিনি আল্লাহর যে আল্লাহর রাস্তায় তিনি এগুলোকে কি করে দিলেন, দান করে দিলেন। খালিদ ইবনে ওয়ালিদরা, আর আপনারা বিশাল বড় চাকরি করেন, অনেক সম্পদ উপার্জন করেন, অনেক ব্যবসা বাণিজ্য করেন, আপনাদের সম্পদ কেবলমাত্র একটা জায়গায় গিয়ে এগুলো জমা হয়ে যায়, না আল্লাহর জন্য কাজে লাগে, না আল্লাহর দিনের জন্য কাজে লাগে, না আল্লাহর আল্লাহর সৃষ্টির জন্য মানুষের জন্য কাজে লাগে, কোথাও কাজে লাগে না, কারোর জন্য আপনি করেন না। মনে রাখবেন, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আপনাকে সম্পদ দিয়েছেন, কৃতজ্ঞতা যদি সেই রবের জন্য এই সম্পদের মাধ্যমে প্রকাশ
আপনি না করতে পারেন তাহলে এগুলো আপনি কোনো কাজে রাখবেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিয়ামতের আগে লোকেরা যদি তাদের দ্বীনকে বাঁচাতে হয় তাদের ছুটতে হবে মিন শাহিদিন ইলা শাহিদিন মিন ক্বরিয়াতিন ইলা ক্বরিয়াতিন এই গ্রাম থেকে ওই গ্রামে এই জনপদ থেকে ওই জনপদে এবং এই এই পাহাড়ের গুহা থেকে ওই পাহাড়ের গুহায় তাদেরকে দৌড়ে বেড়াতে হবে তাদের দ্বীনকে বাঁচানোর জন্য অন্যথায় তারা দ্বীনকে বাঁচাতে পারবে না কেন বাঁচাতে পারবে না জানেন একটাই কারণ তাদের ইনকামটা তারা হালাল করতে পারবে না কোনো অবস্থায় যতই তারা চেষ্টা করুক না কেন তাদেরকে হারাম কোনো না কোনো ভাবে হারামের প্রতি তাদেরকে হাত বাড়াতেই হয় কেন বাড়াতে হয় তার মার কারণে অথবা তার বাবার কারণে অথবা তার স্ত্রীর কারণে অথবা তার স্বামীর কারণে অথবা তার সন্তানদের কারণে হাত বাড়াতে হয় অথবা তার আত্মীয়স্বজনের কারণে অথবা কমপক্ষে তার বন্ধু বান্ধবের কারণে কেন হাত বাড়াতে হয় মা বাবা থেকে বলবে তোমাকে এত বড় করেছি পড়াশোনা করিয়েছি তুমি এখনো একটা ভালো চাকরি করতে পারলে না এখনো ভালো ইনকাম করতে পারলে না বৃদ্ধ বয়সে চেয়েছিলাম ভেবেছিলাম স্বপ্ন দেখেছিলাম একটু ভালো থাকবো তোমাদের তোমাকে এত পড়াশোনা করিয়ে তাহলে কি হলো বা তোমাকে বড় করিয়ে কি হলো স্ত্রী তাকে বলবে তুমি আমাকে কেন বিয়ে করলে আমার বান্ধবীদের কত সুন্দর সুন্দর জীবন তাদের কত বাড়ি তাদের কত গাড়ি তাদের কত গয়না তাদের কত সম্পদ তাদের কত জায়গায় তারা ঘুরতে যায় বেড়াতে যায় তুমি আমাকে কোথাও নিয়ে বেড়াতে পারলে তুমি কেন আমাকে বিয়ে করলে সন্তানরা বলবে তুমি আমাদেরকে কেন জন্ম দিলে যদি আমাদেরকে পশ ভাবে জীবনযাপন করাতে না পারো এবং তোমাকে আমাদের বন্ধু বান্ধবদের কত সুন্দর সুন্দর গ্যাজেট আছে আমাদের কিছু নাই কত বড় জায়গায় তারা থাকে আমাদের কোনো কিছু নাই এগুলো তারা প্রত্যেকটি মুহূর্তে বলতে থাকবে আত্মীয় স্বজন বলবে কি রে তোর বন্ধুরা তো তোর আত্মীয় স্বজন তো অনেক ভালো আছে তুই এখন এরকম কেন কেন বন্ধুরা বলবে তোর এখনো ভালো কোনো চাকরি হয়নি তুই এখন সে অল্প কয় দামে কয় টাকায় চাকরি করছিস এরকম ভাবে আপনাকে ইউ আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই ব্যক্তিকে অন্যরা তার কম ইনকাম অথবা এই দুনিয়ায় সম্পদ তার কম অন্যের তুলনায় এই কারণে অন্যরা তাকে কি করবে লজ্জা দেবে তাকে অন্যরা তাকে লজ্জা দেবে লজ্জার কারণে সে তখন ডান অথবা বাম কোন দিক থেকে যে ইনকাম করবে কিভাবে যে ইনকাম করবে সেটাকে হালাল আমিনাল হালাল আও মিনাল হারাম এটাকে হারাম ইনকাম করলো নাকি হারাম করলো এটি সে তখন আর ভ্রূক্ষেপ করবে না প্রিয় ভাইরা পরিস্থিতি কিন্তু এরকমই প্রত্যেকটা মুহূর্তে আপনি দেখবেন লোকেরা সে যে ইনকাম করছে অন্য কোনো প্রেশার তার নিজের জন্য নয় এরকম একটা পশ লাইফ লিড করা দরকার এরকম একটা এলিট লাইফ লিড করা দরকার এভাবে চলা দরকার ইত্তকানে ঠারারে প্রত্যেকটি মুহূর্তে তার কাছে কেবল স্বপ্ন আমি এত টাকা ইনকাম করতে চাই আমি এত বড় হতে চাই আমার এত এত থাকা দরকার এগুলি কেবল তার স্বপ্ন সে কেন এই পৃথিবীতে আসলো কতদিন এখানে সে বেঁচে থাকবে কতদিনের জন্য তার এখানে তার তার আয়োজন করা দরকার এগুলো কোনো কিছুই তার মধ্যে কাজ করে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি জমিনে এমন ভাবে তুমি বিচরণ করো বা এভাবে বসবাস করো যে কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিলিন যেন তুমি গরীব যেন তুমি এখানে যেন তুমি এখানে একজন আগন্তুক স্ট্রেঞ্জার যেন তুমি এখানে একজন মেহমান একজন মেহমান তো কোথাও গেলে সে তো সেখানে সবকিছু জুড়ে বসে না মেহমান হিসেবে গেলে আপনি সামান্য কোনো কিছু নিয়ে যান কারণ আপনি তো আবার কি ইন্না কারাহেলুন আপনি তো আসলে একজন একজন এমন একজন পথচারী এমন একজন মুসাফির যেই মুসাফির শুরু হলো সামান্য কিছুদিন আগে এবং তার পরবর্তীতে গিয়ে তাকে একটি কবরে ঢুকতে হয় এই মধ্যখানে এতটুকু জায়গা আপনার ছুটে চলা এই ছুটে চলার জন্য তো আপনার অনেক কিছু প্রয়োজন নাই যতটুকু আপনার প্রয়োজন ততটুকু আপনার লক্ষ্য কি উদ্দেশ্য কি আপনাকে খামার এখনো প্রয়োজন হয় না আপনি কি দৌড়ালেন এই সেই যে জন্মের পর থেকে আপনি দৌড় শুরু করলেন এই দৌড় শেষ হবে কোথায় গিয়ে আপনার দৌড় শুরু হবে গিয়ে শেষ হবে কবরে গিয়ে এই কবর পর্যন্ত দৌড়াতে আছেন দৌড়াতে থাকবেনই এই দৌড় আপনাকে সত্যিকার অর্থে সেই কবরে নিয়ে যাবে যে কবরটি রওদাতুন মিন রিয়াদিল জান্নাহ নাকি এমন কবরে নিয়ে যাচ্ছে যে কবরটি হাফরাতুন মিন হিফারিন নিরাম যেটি জাহান্নামের একটা টুকরা অথবা যেটি জান্নাতের একটা টুকরা কোন জায়গায় আপনি দৌড়াতে দৌড়াতে যাচ্ছেন আপনি জান্নাতের দিকে দৌড়াতে দৌড়াতে যাচ্ছেন নাকি আপনি জাহান্নামের দিকে দৌড়াতে দৌড়াতে যাচ্ছেন প্রেমের চিন্তা করা দরকার একবার ভাবা দরকার আপনি নিজকে নিয়ে আপনি চিন্তা করুন আপনি নিজকে নিয়ে একবার ভাবুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনকাম করতে নিষেধ করেন নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন ফাইদা বুদিয়াতি সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ واذكروا الله كثيرا لعلكم تفلحون তোমরা যদি সত্যিকার অর্থে সফল হতে চাও দুনিয়া এবং আখেরাতে তাহলে তোমরা তোমাদের সালাত আদায় করবে সালাতের পরে তোমরা হালাল জীবিকা উপার্জনের জন্য তোমরা বেরিয়ে যাবে কিন্তু তোমরা তোমাদের রবকে স্মরণ করো না তোমরা যখন ইনকাম করো তোমরা যখন আয় উপার্জন করো তখনও তোমরা তোমাদের রবকে ভুলে যেও না তোমরা কেবল রবকে মর্যাদা মনে রাখবে তা কিন্তু না ফাইদা কদিয়াতি সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ তুমি যেটা উপার্জন করবে যেটা অন্বেষণে তুমি দৌড়াও সেটি তো আল্লাহর অনুগ্রহ ওয়াজকুরুল্লাহ কাসীরা কিন্তু মনে রাখবে কেবল মসজিদে সে তোমার রবকে স্মরণ করবে তার জিকির করবে মসজিদের বাইরে যখন যাবে তখন আর রবের কথা তোমার মনে পড়বে না ব্যাপারটা যেন এমন না হয় জীবনটা যেন এমন না হয় যখন তুমি আয় উপার্জনের জন্য সময় ব্যয় করছো তখনও তোমার রবকে ভুলে যেও না হোয়াট ডাজ ইট মিন
এটা মানে হচ্ছে তোমার রবের মূলনীতিগুলো ভুলে যেও না তোমার রবের তাসবিহ তাহলিল ভুলে যেও না তোমার রবের দেয়া শরীয়ত যে বিধি বিধান আছে এই বিধি বিধান কোনটাই তুমি ভুলে যেও না সেগুলো অনুসারে তুমি তোমার জীবনটাকে কাটাও প্রিয় ভাইরা মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যা কিছু আপনার যা কিছু প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য নির্ধারণ করে রেখেছেন অনেক লোক আছে তাদের লাইফস্টাইলটা এরকম যে তাদের প্রত্যেকটা কাজই দেখলে মনে হয় এই লোকটা একটা ভিন্ন মিশন নিয়ে জীবন যাপন করে এই লোকটার মিশনটা ভিন্ন সে অন্যের চেয়ে ভিন্ন রকম সেটা ভিন্ন লাইফস্টাইল মেইনটেইন করে যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য এমনি দোয়া করেন নাই দুই ওমরের এক ওমরের জন্য ওমর রাদিয়াল্লাহু লাইফস্টাইল একবার দেখেন তো আবু বকরের লাইফস্টাইল একবার দেখেন তো তাদের প্রত্যেকটা কাজের মধ্যে কি মিনিং আছে কি ইমপ্লিকেশন আছে কি তাৎপর্য আছে কি মূল্যবোধ আছে তারা যাই করেন না কেন যদি সেটা ইনকামের প্রয়োজন হয় তাইলেও সে অবস্থা করেন আপনার আবু বকরের কথা কি একবার মনে পড়ে না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পর তিনি বাজারে যাচ্ছেন মাথায় বিশাল মাশার মাথায় একটা বোঝা নিয়ে সেখানে তিনি বিক্রি করবেন ওমর মধ্যখানে তাকে দেখলেন বলেন আপনি কোথায় যান বাজারে যান বাজারে যাই আমার পরিবারকে খাওয়ানো লাগবে না এই জন্য আমার তো ব্যবসা বাণিজ্য করাই লাগবে ওমর তৎকালীন ফাইন্যান্স মিনিস্টার আবু ওবায়দাকে ডেকে নিয়ে আসেন আবু ওবায়দা আবু বকর আমাদের খলিফা খলিফাতুর রাসূলুল্লাহ তিনি যদি বাজারে যান তাহলে কত ইস্যু রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন মুসলিম উম্মাহ চারিদিক থেকে ছত্র পরিবেষ্টিত মুসলিম উম্মাহকে স্ট্রং করতে হবে আবার এই এখানকার বহু ধরনের কার্যকলাপ আছে সেগুলোকে পরিচালনা করতে হবে বহু জায়গায় যেই সেখানে জিহাদ চলছে সেগুলোকে পরিচালনা করা লাগবে আবু বকর যদি বাজারে যায় তাহলে এই রাষ্ট্রকে পরিচালনা করবে আবু বকরের জন্য একটা ভাতা নির্ধারণ করে ফেলা হোক আবু বকরের জন্য ভাতা নির্ধারণ করা হলো তা আবু বকর জিজ্ঞেস করলো আপনার কত টাকা হলে চলে আবু বকর বলেন বেয়ার মিনিমাম যতটুকু হলে চলে ততটুকু তিনি বললেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আড়াই বছরের মধ্যে তিনি খলিফা হিসেবে ছিলেন আড়াই বছর পর্যন্ত তিনি যা পেলেন তিনি তার মৃত্যুর সময় তার সম্পদগুলো বিক্রি করে দিয়ে অতটুকু টাকাই তিনি আবার রাষ্ট্রীয় কোষাগারে তিনি দিয়ে দিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা কেঁদে দিলেন আবু বকর আপনি আপনার পরবর্তী প্রজন্মের জন্য কাজটা কঠিন করে গেলেন কারণ পরবর্তী প্রজন্মরা তারও যদি রাষ্ট্র পরিচালনা করে তাদের তো কিছু টাকা পয়সা লাগবে তারও যদি আপনার পথে চলে তাহলে তো আমরা রাষ্ট্র নয় খুঁজে পাবো না রাষ্ট্র পরিচালনার লোক আমরা খুঁজে পাবো না পরবর্তীতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরা তারা তাদের হালাল উপার্জন গুরুত্বও নিয়ে তারা ভয় পেতেন যে এই উপার্জনের জন্য কি আবার আল্লাহর সামনে দাঁড়িয়ে যেতে হয় কিনা ভয়ে যেতে হয় কিনা আর আমরা আমাদের যে উপার্জন করি কেন আমি যে প্রথমে বলেছি আপনাদেরকে আপনার এবাদতে কেন তৃপ্তি নাই আপনার কোরআন তেলাওয়াত কেন লাইভলি হয় না কেন এটা প্রাণবন্ত হয় না জানেন আপনার সেজদাটা কেন প্রলম্বিত হয় না আপনি যখন রুকুতে যান তখন কেন ফাআযিমু ফীহি রব তখন কেন আপনি আপনার রবের তাআযিম সুবহান রাব্বিয়াল আযীম কেন তৃপ্তি ভরে বলতে পারেন না কেন আপনি যখন নামাজে দাঁড়ান সূরাটা কেন লম্বা হয় না জানেন কেন আপনার পায়ের গোড়ালিগুলো ফুলে যায় না অথবা ফেটে যায় না লম্বা প্রলম্বিত সময় দাঁড়িয়ে থাকার কারণে কেন এগুলো হয় না কেন যখন আপনি জিকির করেন তখন আপনার অন্তরে একটা প্রশান্তি অনুভব করেন না কেন প্রত্যেকটি মুহূর্তে আপনি টেনশনে আছেন পেরেশানিতে আছেন কেন এত অশান্তি চারিদিকে জানেন যা একটাই মাত্র কারণ ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস এর অন্তর্ভুক্ত আপনি হতে পারেন নাই আল্লাহ তার রাসূলকে বলেছেন ওরা যতই চক্রান্ত করুক না কেন যত ষড়যন্ত্রই করুক না কেন ফাসায়াকফিকাহুমুল্লাহ ওদের বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য যথেষ্ট হবেন আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন আপনি আপনার নিজকে সেই পজিশনে নিয়ে যেতে পারেন না আপনি যাকে যে উপার্জনের উপর ভিত্তি করে আপনার রবের আপনি ইবাদত করছেন আপনার রব এই উপার্জনের মাধ্যমে যে শরীরটি তৈরি হয়েছে এই শরীরটি আপনার রবের কাছে প্রিয় শরীর না এই শরীরটি যে ইবাদত করছে এই ইবাদতটি কিভাবে আপনার রবের কাছে প্রিয় হবে আপনি একবার চিন্তা করে দেখেছেন যেই শরীর বড় করে উঠেছেন কুল্লু জাসাদিন নাবাতামিন সুহাদিন ফান্নারু আউলারা যেই শরীরটি হারাম খেয়ে বেড়ে উঠেছে এই শরীর তো জাহান্নামের জন্য বেড়ে উঠলো আপনি এই শরীরে যা কিছু চর্বি তৈরি করেছেন মাংস তৈরি করেছেন ইত্যকার্ত জাহান্নামের উপাদান জাহান্নামের খাবার এটি তো জান্নাতে যাওয়ার মতো অবস্থা নাই প্রিয় ভাইরা সম্মানিত বোনেরা জান্নাতে যাওয়ার মতো করে উপযুক্ত করুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কথা তো আপনি জানেন আব্দুল ইবনে মাসউদ তো লিকলিকে একজন সাহাবী একদিকে শর্ট অন্যদিকে লিকলিকে অন্যদিকে তার পায়ের গোড়ালিগুলো প্রচন্ড চিকন দেখতে অতটা নাদুস নুদুস না অতটা ইমপ্রেসিভ না কিন্তু সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন তার পায়ের গোড়ালা চিক গোড়ালি চিকন দেখে যখন হেসে উঠলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কসম করে বলি এই পায়ের গোড়ালিটি সেই মিজানের দাড়ি পাল্লায় কেয়ামতের দিন যে দাড়ি পাল্লায় আমল মাপা হবে সেইখানে এই পায়ের গোড়ালিটি উহুদ পাহাড়ের চেয়ে অনেক অনেক বেশি ভারী হবে আপনি কি শরীর তৈরি করছেন যেই শরীরটি তৈরি করছেন এই শরীরটি আল্লাহর সামনে কতটা মর্যাদাবান
এই শরীরটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কতটা সম্মানিত ফেরেশতাদের কাছে এটা কতটা সম্মানজনক হবে বলে আপনার মনে হয় অথবা আপনি যখন কবরে যাবেন তখন ফেরেশতাদের সাথে প্রথম রাতে আপনার আচরণটা কি হবে প্রথম প্রহরে আপনার আচরণটা কি হবে আপনার সাথে তাদের আচরণটা কি হবে একবার কি ভেবেছেন তাহলে শরীরটা কার জন্য তৈরি করছেন আপনি কি কবরের কীটগুলোর জন্য তৈরি করছেন জাহান্নামের আগুনের জন্য তৈরি করছেন যা খাবার আপনি খাচ্ছেন এই খাবারের উপর ভিত্তি করে আপনি যে ইবাদত করছেন সেই ইবাদতটি কি সত্যি করতে আল্লাহ কবুল করবে সেটি কখনো ভেবেছেন আপনার ইবাদত সামান্য হলেও যথেষ্ট কিন্তু তা কবুল হওয়ার জন্য যে শর্তগুলো আছে সেই শর্তগুলো আপনাকে মানতে হবে আপনি যা ইনকাম করছেন সেই ইনকাম কি সত্যি করতে হালাল কোনদিন কি জিজ্ঞেস করেছেন কোনো ডাক্তারকে যে আমি যা খাচ্ছি তা কি হালাল খাচ্ছি আমি যা খাচ্ছি তা কি আমি হালাল খাচ্ছি কোনো ডাক্তারকে জিজ্ঞেস করেছেন ডাক্তার মানে হচ্ছে শরিয়ার ডাক্তার যারা তাদেরকে কখনো জিজ্ঞেস করেছেন কিনা আপনি যা খাচ্ছেন তা কি সত্যিকার অর্থে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে আপনাকে আপনার রবকে বারবার বলেন না কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম আমি তোমাদেরকে যা কিছু হালাল দিয়েছি তাই কেবল তোমরা খাও খবরদার অন্য কিছু তোমরা খেও না আপনার রবকে আপনাকে বলেন না হুরিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দাম ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ওয়াল মুনখানিকাতু ওয়াল মাউকুদাতু ওয়াল মুতারাদ্দিয়াতু ওয়ান নাতিহাতু ওয়া মা আকালা আস-সাবউ ইল্লা মা যাক্কাইতুম ওয়া মা যুবিহা আলা নুসুবি ওয়ান তাস্তাকসিমু বিল আজলাম আপনার রব কি কথাগুলো বলেন না কি আপনার জন্য হারাম আপনি কান পেতে কখনো শুনবেন না চোখ মেলে কখনো দেখবেন না হারাম কোথায় আপনার রব তো নবী রাসূল থেকে পর্যন্ত বলেছেন কুলু মিন আত-তাইয়িবাতি ওয়া আমালু সালিহা হালাল খাও তারপর তোমরা আমল করো বিশ্বাস করুন কেন আপনার আমল হয় না জানেন আপনি কেন দুহাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করতে পারেন না কেন জানেন একটাই মাত্র কারণ তো যে আপনার ইনকামটা হালাল না আল্লাহর কসম আপনার ইনকামটা হালাল না এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের মধ্যে পরিতৃপ্তি প্রদান করেন না এবং এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তরের মধ্যে প্রশান্তি তৈরি করে দেন না এবং এই জন্য আপনি ইবাদতের মধ্যে যে স্বাদ পাওয়া দরকার যে মজা পাওয়া দরকার এই মজা আপনি পান না আপনার শরীরে যে শক্তি থাকা দরকার সেই শক্তি আপনার মধ্যে নাই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা একবার চিন্তা করুন এই সাহাবায়ে কেরাম যারা দুর্বল ওয়া আনতুম আযিল্লা ওয়া লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা আল্লাহ তোমাদেরকে বদর যুদ্ধে সাহায্য করেছেন তোমাদেরকে মনে নেই ওয়ান্তুম আযিল্লা যালিলুন মানে কি জানেন যালিলুন মানে ফিজিক্যালি ভেরি উইক তারা ছিল প্রচন্ড দুর্বল শারীরিকভাবে কিন্তু যুদ্ধের ময়দানে যাদের বিরুদ্ধে তারা যুদ্ধ করতে গিয়েছে তারা প্রচন্ড শক্তিশালী কিন্তু এই যে দুর্বল লোকেরা তাদের শরীরটা বেড়ে উঠেছিল হালালের উপর ভিত্তি করে এবং তাদের জিকির ছিল তাদের মূল খাবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা ছিল তাদের মূল শক্তি এর উপর ভিত্তি করে তারা যুদ্ধের ময়দানে গিয়েছে তাদের চেয়ে তিন গুণ বেশি শক্তিশালী এবং সংখ্যায় তিন গুণ বেশি অস্ত্র শস্ত্র ভর্তি এবং ওয়েল ট্রেইন্ড আপ যুদ্ধবিদ্যা সম্পর্কে যারা দক্ষ এই সকল লোকদেরকে কিভাবে যুদ্ধের ময়দানে নাস্তানাবুদ করে দিয়েছেন দেখতে পান না এখনো তাই করতে পারে আপনার আপনার জন্য যদি আপনি সত্যিকার অর্থে হালালের উপর নির্ভর করেন সূরাতুল বাকারার শেষের দিকে গিয়ে পড়বেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালুত এবং তারুতের ব্যাপারে বললেন শামুইল নবী মুসা আলাইহিস সালাম মারা গেলেন পরবর্তী তাদের নবী হলো শামুইল শামুইলের আগে ওইদিকে আমালেকা গোত্র মেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হারুন আলাইহিস সালাম তাদের ব্যবহৃত জিনিস এবং তাওরাতের মূল যেই কাষ্ঠ ফলকগুলো ছিল এগুলো সহ একটা সিন্ধুক ছিল সিন্ধুক দ্বারা হারিয়ে ফেলেছে আমালেকার এটা নিয়ে গিয়েছে এখন বনি ইসরাইল ইয়াহুদিরা তারা বনি ইসরাইল তারা সর্বত্র তার মার খাচ্ছে তারা তাদের নবীকে গিয়ে বলল আল্লাহকে বলুন আমাদের জন্য একজন রাজা নির্বাচন করে দিতে যে রাজাকে সামনে রেখে আমরা এই আমালেকাদের বিরুদ্ধে জালুতের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তালুতকে পাঠালেন তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তালুতকে তারা প্রথমে মেনে নেয়নি পরবর্তীতে তারা মেনে নিয়েছে তালুত তাদেরকে নিয়ে গেল জামা আমালেকার বিরুদ্ধে জালুতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সামনে একটা নদী পেল নদীর ব্যাপারে তিনি সাবধান করে দিলেন খবরদার তোমরা এই নদী সামনে যেটা আছে এই নদী থেকে তোমরা কোনো পানি পান করবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে নিষেধ করে দিয়েছেন তারা সেই অনেক দূর থেকে তারা এসেছে তারা কর্মক্লান্ত তারা পরিশ্রান্ত এবং তারা তৃষ্ণার্ত নবীর আদেশ অমান্য করে ওইখান থেকে কেবল একটু পানি খেয়েছে পানি খাওয়ার পর ওই পারে গিয়ে তারা তারপরে বলল যে লা তাওকাতা লানা আল-ইয়াউমা বিজালুত ওয়া জুনুদিহি আজকে আমরা শারীরিকভাবে প্রচন্ড দুর্বল আমরা শারীরিকভাবে প্রচন্ড দুর্বল জালুত এবং জালুতের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার মতো কোনো ক্ষমতা সামর্থ্য আমাদের নাই সামান্য একটু হারাম পানি তাও এটা হারাম নয় কিছুক্ষণের জন্য এটাকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল একটু নিষিদ্ধ পানি খাওয়ার পরে যদি এরা জাদুদের বিরুদ্ধে যুদ্ধ করার সামর্থ্য ফিজিক্যাল স্ট্রেংথ যদি ওরা হারিয়ে ফেলে তাহলে আমরা যারা প্রতি মুহূর্তে হারাম খাচ্ছি আমাদের শারীরিক শক্তি আসবে কোথা থেকে আপনি শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করবেন আপনি তো সাধারণ মানুষ যাদেরকে দেখছেন তাদের বিরুদ্ধে যুদ্ধ করেন করতে পারেন না শয়তানের বিরুদ্ধে কিভাবে আপনি যুদ্ধ করবেন যুদ্ধ করার জন্য যে শক্তি দরকার যে হালাল খাবারের উপর ভিত্তি করে আপনার তাকাত আপনার কুওয়াত তৈরি করা দরকার তা তো আপনি তৈরি করেননি আপনি ভাইরা তা তো আপনি তৈরি করেন নাই আপনি তো সেটিকে নির্মাণই করেননি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান আল্লাহ তো পুত পবিত্র আপনি আল্লাহকে কি দিচ্ছেন পচা দুর্গন্ধময় হারামের উপর ভিত্তি করে রান্না করা খাবার আপনি আল্লাহকে দিতে চান
আপনার স্পর্ধা তো দেখে আমার অবাক লাগে। আপনার রব তিনি আপনার জন্য সবকিছু হালাল তৈরি করে দিলেন, অবারিত করে দিলেন, হালালের কোনো অভাব নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করার আগেই, বুখারী হাদিস অনুসারে আপনাকে সৃষ্টি করার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আপনার অন্ত আপনার আপনার মায়ের গর্ভে যখন আপনার রূহটা ফুঁকিয়ে দিলেন, শরীরটা তৈরি করে দিলেন, এখন আপনার জন্ম হয় নাই, তার বহু আগে চার থেকে পাঁচ ছয় মাস আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। আপনি কি রিজিক পাবেন? আল্লাহ তো সব ব্যবস্থা করে দিয়েছেন। আর অন্য কোরআন এবং সুন্নার অন্যান্য আলোচনা অনুসারে পঞ্চাশ হাজার বছর পূর্বে আপনার সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আপনার রিজিক আল্লাহ তাআলা ব্যবস্থা করে রেখেছেন। আপনি কি তার চেয়ে আল্লাহ যা বরাদ্দ করে রেখেছেন তার চেয়ে বেশি নিতে চান? হাউ ডেয়ার ইউ! আপনার স্পর্ধা দেখে তো আমার অবাক লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নির্ধারণ করে রেখেছেন তার চেয়ে আপনি কিভাবে বেশি নেবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কেউ মারা যাবে না হাত্তা ইয়াস্তাকমিলা রিজকাহা ওয়া তাস্তাউফি আজালাহা। কোন ব্যক্তি তার আজল তার মেয়াদ আল্লাহ তাআলা যে মেয়াদ পর্যন্ত তাকে এই পৃথিবীতে রাখবেন, মেয়াদ উত্তীর্ণ হলে এক মুহূর্ত থাকা যায় না, মেয়াদ উত্তীর্ণ হলে এক মুহূর্ত থাকা যায় না। ইযা জাআজালুম লা ইয়াস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইয়াসতাকদিমুন। মেয়াদ উত্তীর্ণ হলে আপনি এক মুহূর্ত থাকতে পারবেন না। মেয়াদ তো আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, এই যতদিন আপনার মেয়াদ ততদিন আপনার খাবার কি হবে আল্লাহ তাআলা সব নির্ধারণ করে রেখেছেন। আপনি তার চেয়ে এক ফোঁটাও বেশি পাবেন না। ফাজমিলু ফিত তলবি, তবে হালাল ভাবে তোমরা তোমাদের খাদ্যগুলো অন্বেষণ করো। ফাত্তাকুল্লাহ ফি তলবি রিজকুম, তোমাদের রিজিক তলবের ক্ষেত্রে তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাইডলাইন অনুসারে তোমরা চলো। হালালের হারাম হালালের দিকে কেবলমাত্র দৃষ্টি দাও, হারামের দিকে তোমরা দৃষ্টি দিও না। হারামের দিকে যে দৃষ্টি দাও তাহলে তুমি হারাম ভাবে উপার্জন করলে যতটুকু তুমি হালাল ভাবে উপার্জন করার কথা ছিল তার চেয়ে বেশি তুমি এক ফোঁটাও নিতে পারবে না। প্রিয় ভাইরা, সেজন্য আপনাকে হালাল ভাবে আপনাকে গ্রহণ করা দরকার, হালালের মাধ্যমে আপনাকে অর্জন করা দরকার এবং হালালের মাধ্যমে আপনাকে ইবাদত করা দরকার। এর বাইরে আপনি কোনো যদি ইবাদত করেন তাহলে আপনার কোনো কাজে লাগবে না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদেরকে হালাল রিজিক প্রদান করেন, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম থেকে আমাদের সবাইকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্ত রাখেন। প্রিয় ভাইরা, আপনি হারাম দিয়ে ইবাদত করবেন সেই ইবাদত আল্লাহ কবুল করবেন না। হারাম দিয়ে আবাদত করবেন যেটা আপনি হারাম ভাবে উপার্জন করলেন সেটা আপনার নয়, সেটা অন্য কারো, অন্য কারোটা যে আপনি নিলেন সেই সম্পদের জবাবদিহি করতে করতে তো আপনার সময় চলে যাবে। সেই সময় আমাদের কেন দোয়াগুলো কবুল হয় না জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন একজন ব্যক্তি হারাম উপার্জন করলো, হারাম উপার্জন করলো, হারাম উপার্জন করলো, এই হারাম উপার্জন দিয়ে তার খাদ্য পানীয় এবং তার যা কিছু প্রয়োজন, তার জামা কাপড়, তার বাড়ি ঘর সবকিছু, আমাল বাসু হারামুন, আমাসকানু হারামুন, আমাতাবু হারামুন, আমাসাবু হারামুন, অবুজিয়ে বিল হারামি ফা আন্না ইউস্তাজাবু লাহু, সে তো সবকিছু তার হারাম দিয়ে তৈরি করেছে। এই ব্যক্তি আল্লাহর কাছে যখন হাত তুলে বলে ইয়া রব ইয়া রব ইয়া রব, হে রব আমার হাত কবুল করে নিন, আমার দোয়া কবুল করে নিন, ফা আন্না ইউস্তাজাবু লাহ, তার দোয়া কিভাবে কবুল হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন এবং বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি একটা কথা বলুন যার উপর আমি আমল করতে চাই এবং আমার দোয়া যেন আমি যাই দোয়া করি আমার দোয়া যেন আল্লাহ তাআলা কবুল করে নেন। তিনি তাকে বলেন, আতিব মা তুআমাকা তাকুন মুস্তাজাবাত দাওয়া, তুমি আল্লাহ আবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তাকে বললেন যে তুমি তোমার খাদ্যটাকে হালাল করে নাও, তোমার খাদ্যটাকে তুমি হালাল করেন। আব্দুর রহমান ইবনে আউফ আব্দুর রহমান ইবনে আউফকে তিনি বলেন, খাদ্যটাকে তুমি হালাল করে নাও, তাহলে কি করবেন? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি যা দোয়া করেন দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহ তাআলা সব দোয়া কবুল করে নেবেন। আপনার খাদ্যটাকে হালাল করুন, ইনকামটাকে হালাল করুন, আপনি যা দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল দোয়াই কবুল করে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইবাদতগুলো কবুল করে নিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার যা কিছু তিনি আমাদের জন্য হালাল করেছেন কেবল তার উপর নির্ভর করার তৌফিক দান করুন। আকুল কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লিকুম লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু ওয়াল গাফুরুর রহিম। ان الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن والاه، اما بعد، فاعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، ان الله وملائكته يصلون على النبي، يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد، اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. প্রিয় ভাইরা, রিজিক আপনার জন্য নির্ধারিত, এটাকে হালাল ভাবে গ্রহণ করুন। আপনার রাজ্জাক রয়েছেন যিনি আপনাকে রিজিক দেবেন, তার কাছে আপনি রিজিক চান। রিজিক গ্রহণ করার জন্য আপনি কেবলমাত্র হালাল পদ্ধতি গ্রহণ করুন, কারণ হারাম পদ্ধতি যেটি আপনি গ্রহণ করছেন এটা আপনার রিজিক না, এটি আপনার রিজিক না, এটি আপনাকে না দুনিয়ায় কোনো শান্তি প্রদান করবে না আখেরাতে আপনাকে মুক্তি প্রদান করবে। আপনার ইবাদতগুলো তো কবুল হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কারো কাছ থেকে ঋণ নেয়, এই ঋণ যদি পরিশোধ না করে, এমনকি শহীদ হলে ওই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দেবেন না। ইউগফারু লিশ্শাহীদি কুল্লু যামবিন ইল্লা দায়নু, এমনকি ঋণ নিয়ে কেউ যদি ঋণ পরিশোধ না করে, সে ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় শহীদ হয় তার সকল গুনাহ মাফ হয়ে যাবে, কিন্তু ঋণের গুনাহ মাফ হবে না। তো ঋণের গুনাহ মাফ যদি না হয়ে থাকে, এটা তো আপনি হালাল ভাবে নিয়েছেন,
কিন্তু আপনি প্রদান করেন নাই আর যেটা আপনি হারাম ভাবে নিয়েছেন সেটি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে দাঁড়াবেন আপনি কোন ইবাদত নিয়ে দাঁড়াবেন আল্লাহ যে বলেন যাও তোমার ইবাদত কবুল করি না কারণ তুমি এই ইবাদতগুলো যেই শরীর দিয়ে করেছো সেই শরীরটা হালালের উপর নির্ভর করে বড় হয়ে ওঠেনি তাহলে আপনি কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আপনি দাঁড়াবেন মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবলমাত্র রিজিক প্রদান করেন রিজিকের সিদ্ধান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই দেন এগুলো দুনিয়ার কোন পাণ্ডিত্যের উপর নির্ভর করে চলে না কোন দক্ষতার উপর নির্ভর করে চলে না কোন ডিগ্রির উপর নির্ভর করে চলে না এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যদি সম্পদ উপার্জন কেবলমাত্র জ্ঞানের বিষয় থাকে অনেক বেশি জ্ঞানীর জন্য অনেক বেশি সম্পদের মালিক হওয়া যায় তাহলে দুনিয়ায় যারা সবচেয়ে বেশি জ্ঞানী তারাই সবচেয়ে বেশি সম্পদের মালিক হতো আপনি এমন বহু লোককে দেখতে পাবেন যারা হয়তো ভালো করে বইও পড়তে পারে না তারা হয়তো তাদের ভাষায় কথাও বলতে পারে না লিখতে পারে না অথবা তারা তাদের সিগনেচারগুলো পর্যন্ত দিতে পারে না কিন্তু দুনিয়ার অধিকাংশ সম্পদ এসে গেল লোকগুলোর হাতেই আর সবচেয়ে বেশি অনেক পড়াশোনাওয়ালা মানুষ বহু বইপত্র লেগেছে বহু লেকচার দিয়ে বেড়ায় অথবা বহু বুদ্ধিজীবী অথবা বহু বিজ্ঞানী তাদের কাছে আপনি সম্পদ খুঁজে পাবেন না দেখবেন এদের জীবনযাপন একেবারেই সাধারণ অতএব সম্পদ দেয়ার মালিক হচ্ছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কেবলমাত্র আপনাকে দেবেন এগুলো কোনো বুদ্ধিপত্তি অথবা কোনো বুদ্ধিমত্তা ইত্যাদির উপর নির্ভর করে চলে না সেই জন্য কোনো ব্যক্তি যদি দাবি করে যে আমি আমার যোগ্যতার বলেই অথবা আমার যেই আমার যে বুদ্ধিমত্তা আছে বুদ্ধিমত্তা বলে আমার দুর্দর্শিতা আছে দুর্দর্শিতার কারণে অথবা আমি যে অনেক কষ্ট করেছি কষ্টের কারণে আমি এত সম্পদ উপার্জন করেছি এই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরীক করবে সে আসলে কারুনের মতো হয়ে যাবে কার মতো কারুনের কারুনকে বলা হয়েছিল এই সম্পদের ব্যাপারে তখন কারুন বলেছিল ইন্নামা উতিতু আলা ইলমিন মিন্নি আমি এই সম্পদ অর্জন করেছি আমার জ্ঞানের কারণে আমার বুদ্ধিমত্তার কারণে বিজনেসের স্ট্র্যাটেজি আমার খুবই ভালো আমার কি ব্যবসার পাণ্ডিত্য আমার অনেক ভালো আমি খুব ভালো ব্যবসা বুঝি এই কারণে আমি এত সম্পদ উপার্জন করেছি এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বুদ্ধিমত্তার উপর ভিত্তি করে আল্লাহ তাআলা দেন নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দেন আপনাকে পরীক্ষা করার জন্য যে সত্যিকার অর্থে আপনি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেভাবে আপনাকে দেন আপনি কি তার প্রতি শুকর আদায় করেন অথবা সবর করেন কিনা ধৈর্য ধারণ করেন কিনা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল পরীক্ষা করতে চান সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন পথে আপনার জন্য এটা হালাল করেছেন সেটি আপনি জানবেন আপনি ব্যবসা করলে চাকরি বাকরি করলে যাই করুন না কেন অথবা আপনি ধরুন আপনি কি করেন অন্য কোন ধরনের আপনি উপার্জন করার যত বিভিন্ন ধরনের পথ পদ্ধতি আপনার আছে সবগুলো পথ পদ্ধতির মাধ্যমে হালাল হতে পারে হারাম হতে পারে যখন সম্পদের অনেক অনেক প্রবাহ তখন মনে করার কোনো কারণ নাই যে ওই ব্যক্তি অনেক টাকা পয়সার মালিক কারণ আল্লাহ তাআলা তার প্রতি অনেক সন্তুষ্ট যদি তাই হতো তাহলে ফেরাউনের প্রতি আল্লাহ সবচেয়ে বেশি সন্তুষ্ট থাকতো আমারের প্রতি কারুনের প্রতি অথবা উমাইয়া ইবনে খালফ আবু জাহাল উতবা ইবনে শাইবা তাদের প্রতি আল্লাহ অনেক বেশি সন্তুষ্ট থাকতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে সম্পদ দেয়া মানে হচ্ছে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট কাউকে না দেয়া মানে আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট মনে করার কোনো কারণ নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেন আল্লাহ সুবহানাহু ওয়া পরীক্ষা যেন আমরা উত্তীর্ণ হতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন আল্লাহ তুমি আমাদেরকে কেবল হালালের উপর জীবন যাপন করার তৌফিক দান করো প্রিয় ভাইরা আপনি যদি হালাল ইনকাম করেন আপনার সন্তানকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন মনে রাখবেন আপনি হালাল ইনকাম করলে আপনার সন্তানকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন না আপনার সন্তানদের দায়িত্ব তখন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেবেন আপনি বাবা হিসাবে যারা উপার্জন করেন আপনাদের দায়িত্ব হচ্ছে হালাল ইনকাম করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব হচ্ছে রিজিক প্রদান করা আমর আহলাকা বিসসালাতি ওয়াস সাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারজুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া আপনি হালাল ইনকাম করুন হালালের উপর আপনি আপনি হালালের উপর সন্তুষ্ট থাকুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অভাব দূর করে দেবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তরটা প্রশান্তি দিয়ে শান্তি দিয়ে সুখ দিয়ে সমৃদ্ধি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভরে দেবেন আর হারামের উপর যদি আপনি কোনো অবস্থায় নির্ভর করেন তাহলে আপনি দেখবেন যে আপনি কোথাও শান্তি পাবেন না কোথাও আপনার জন্য শান্তি থাকবে না না থাকবে দুনিয়াতে শান্তি না থাকবে আখেরাতে শান্তি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে ক্ষমা করে দিন আমাদের গুনাহগুলো মাফ করে দিন আমাদের পূর্বপুরুষদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিন হে আল্লাহ এই মসজিদে যারা আমরা উপস্থিত হয়েছি তুমি আমাদেরকে হালালের উপর জীবন যাপন করার তৌফিক দান করো হারাম থেকে তুমি আমাদেরকে বাঁচিয়ে রেখো আল্লাহ তুমি আমাদের জন্য হালালকে